হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম আমি সাবির স্যার তোমরা সকলেই জানো যে আমরা এক্সাম অ্যালবাম চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের একটা প্র্যাকটিস সেট শুরু করেছি যেখানে অলরেডি আমরা তেরোটা লেকচার রেকর্ড করেছি আশা রাখছি যে তোমরা সেই ভিডিওগুলো সবাই দেখেছো আজকে আমরা প্র্যাকটিস সেট চোদ্দো শুরু করবো যদি আগের প্র্যাকটিস সেটগুলো তোমরা দেখে না থাকো দেন আমাদের যে এক্সাম অ্যালবামের প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখবে ফিজিক্যাল সায়েন্স প্র্যাকটিস সেট বলে একটা প্লেলিস্ট আছে সেখানে পর পর তেরোটা ভিডিও সিকোয়েন্স অনুসারে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে তারপর আজকের লেকচার অর্থাৎ প্র্যাকটিস সেট চোদ্দো তোমরা দেখো তো চলো আজকের যে সেট সেটা আমরা শুরু করি ওকে প্রথম যে কোশ্চেনটা আছে দেখো কি বলেছে যে বলেছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে বাষ্পে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে খুব সিম্পল একটা কোশ্চেন যদি কনসেপ্ট বুঝে থাকো ভীষণ সহজে তাড়াতাড়ি হয়ে যাবে আমি একটু ডিটেলসেই দেখাচ্ছি কি যে জিরো ডিগ্রি সেলসিয়াসের একশো গ্রাম বরফকে কি বলেছে বাষ্পে যদি পরিণত করো তাহলে কি পরিমাণ তাপ লাগবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে ওকে তাহলে তোমার যে প্রাথমিক স্টেটে জিনিসটা কি ছিল প্রাথমিক স্টেটে জিনিসটা ছিল জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফ তাই না এটা ছিল কত গ্রামের তুমি বলবে স্যার একশো গ্রামের ছিল আর এর টেম্পারেচার তখন কত ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস এখন আমরা জানি যে এই জিরো ডিগ্রি সেলসিয়াস তার বরফকে যদি আমরা জিরো ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত করতে চাই এক গ্রাম বরফ যদি নেয় আমরা কি জানি যে বরফ গলনের লিন তাপ হচ্ছে আশি ক্যালোরি পার গ্রাম তার মানে কি তার মানে এক গ্রাম বরফ কি জিরো ডিগ্রি সেলসিয়াসের এক গ্রাম বরফ জিরো ডিগ্রি সেলসিয়াসের এক গ্রাম জলে পরিণত করতে গেলে আমাদের আশি ক্যালোরি তাপ প্রয়োজন তাহলে যদি এক গ্রামের জন্য আশি ক্যালোরি তাপ লাগে তাহলে দেখতেই পাচ্ছ যে একশো গ্রামের জন্য আমাদের কতটুকু তাপ লাগবে আশি ইন্টু একশো আচ্ছা সেটা আমরা পরে আসছি তাহলে এখান থেকে আমরা প্রথমে কি করব জিরো ডিগ্রি সেলসিয়াসের এই যে বরফ ছিল সেটাকে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করব তাই না কি করব যে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফকে আমরা জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করব তাহলে এরও টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস এখনই আছে কিন্তু এটা আর বরফ নেই এটা এখন কি হয়ে গেছে জলে পরিণত হয়ে গেছে কিন্তু আমাদেরকে বলেছে যে এটাকে জলে পরিণত করলে হবে না বাষ্পে পরিণত করতে হবে তাই তো তাহলে বাষ্পে যদি পরিণত করতে চাই দেন আমাদেরকে কি করতে হবে এই জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে এর টেম্পারেচার ইনক্রিজ করে আমাদেরকে কোথায় নিয়ে যেতে হবে একশো ডিগ্রি সেলসিয়াসের জলে কোথায় একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে আমাদেরকে পরিণত করতে হবে তাহলে এটা এখনও জল আছে কত টেম্পারেচার একশো ডিগ্রি সেলসিয়াস দেন আরও তাপ দিয়ে কি করতে হবে এই একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে আমরা কিসে পরিণত করব। বাষ্পে পরিণত করব ওকে কিসে পরিণত করব বাষ্পে তাহলে এইগুলো হচ্ছে স্টেপ তাহলে প্রথম আমরা কী করলাম জিরো ডিগ্রি সেলসিয়াসের বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াসের জলে পরিণত করলাম সেই জলের এবার টেম্পারেচার ইনক্রিজ করতে করতে আমরা কোথায় গেলাম একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল দেন সেটাকে আবার টেম্পারেচার দিয়ে আমরা বাষ্পে পরিণত করলাম এবার দেখো এই যে বরফ থেকে জলে যাচ্ছে এখানে কি হচ্ছে অবস্থার পরিবর্তন হচ্ছে তো অবস্থার পরিবর্তন হলে আমরা জানি যে কি ধরনের তাপ ব্যবহার হয় লিন তাপ তাহলে এখানে কি তাপ লাগছে এখানে লাগছে লিন তাপ আচ্ছা এবার এই যে জিরো ডিগ্রি সেলসিয়াসের জল এখান থেকে একশো ডিগ্রি সেলসিয়াসের জলে যদি আমরা যেতে চাই মানে এক কথায় জিরো ডিগ্রি সেলসিয়াসের জলটার উষ্ণতা যদি বাড়িয়ে একশো ডিগ্রি সেলসিয়াস করতে চাই দেন আমাদেরকে কী করতে হবে একে কি তাপ দিতে হবে বোধগম্য তাপ এখন আর লিন তাপ দিলে হবে না কারণ লিন তাপের কাজ হচ্ছে অবস্থার পরিবর্তন করা আর বোধগম্য তাপের কাজ কি তার কাজ হচ্ছে তোমার টেম্পারেচারটাকে ইনক্রিজ করা তাহলে এই এখানে আমাদেরকে কী দিতে হবে এখানে আমাদেরকে দিতে হবে বোধগম্যতা তাই না এখানে বোধগম্যতা কতটা লাগবে সেটা আমরা পরে দেখছি আবার এই একশো ডিগ্রি সেলসিয়াসের যে জল সেখান থেকে বাষ্প মানে অবস্থার পরিবর্তন করছো তাহলে এখানেও কী দরকার আমাদের এখানেও আমাদের লাগবে লিন আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এতটুকু সবাই বুঝতে পেরেছো এবার দেখো এবার তোমাকে বলেছে এই টোটাল প্রসেসে কতটুকু টেম্পারেচার তোমার দরকার তাহলে বা সরি টেম্পারেচার না কতটুকু তাপ দরকার এটা কোশ্চেন করেছে তাহলে দেখতেই পাচ্ছ এই যে একশো আমি কি বললাম যে এক গ্রাম এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক গ্রাম জলে যদি পরিণত করতে চাও তাহলে আশি ক্যালোরি তাপ লাগে তাহলে যদি এক গ্রামের জন্য আশি ক্যালোরি লাগে তাহলে একশো গ্রামের জন্য কত লাগবে এখানে লিন লাগবে আশি ইন্টু একশো অর্থাৎ কত হচ্ছে তাহলে আট হাজার ক্যালোরি ওকে আচ্ছা তারপর এবার এখানে উষ্ণতার পরিবর্তন করছো এখন উষ্ণতার পরিবর্তন করলে আমরা লিনতাপের দিয়ে বের করতে পারবো না তখন আমাদের কি কি বোধগম্য তাপের যে ফর্মুলা তাপ সমান হচ্ছে বস্তুর ভর আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতার কতটা পরিবর্তন হচ্ছে তো দেখতেই পাচ্ছ যে বস্তুর ভর কত তাহলে এখানে কত লাগবে বস্তুর ভর হচ্ছে একশো লিনতাপ জল জলের লিন কত এক তাপের পরিবর্তন কত হচ্ছে জিরো থেকে একশো হচ্ছে মানে একশো ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন হচ্ছে তাহলে একশো তাহলে একশো ইন্টু একশো ক্যালকুলেট করলে কত আসবে বলো দশ হাজার ক্যালোরি তাহলে এখান থেকে এখানে যেতে লাগলো দশ হাজার ক্যালোরি এখান থেকে এখানে আসতে লেগেছে আমাদের আট হাজার ক্যালোরি ঠিক আছে তাহলে এতটুকু আমরা পেয়ে গেলাম এবার এবার আবার একশো ডিগ্রি জল থেকে কি কোথায় যাচ্ছি আমরা একশো ডিগ্রি সেলসিয়াসের বাঁচতে তাহলে আবার এখানে কী লাগছে লিন তাপ তাহলে আমরা জানি যে যদি আমরা এক গ্রাম জলকে একশো ডিগ্রি সেলসিয়াসের এক গ্রাম জলকে একশো ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত করতে চাই তাহলে আমাদের কতটুকু তাপ লাগে পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি কোথাও কোথাও পাঁচশো চল্লিশ পাবে ঠিক আছে পাঁচশো সাঁত্রিশ বা পাঁচশো চল্লিশ আমি পাঁচশো সাঁত্রিশ ধরে নিলাম তাহলে পাঁচশো সাঁত্রিশ যদি এক গ্রামের জন্য লাগে তাহলে একশো গ্রামের জন্য কত লাগবে লিন তাপ এখানে লাগবে পাঁচশো সাঁত্রিশ ইন্টু একশো গ্রাম তাহলে টোটাল কত ফাইভ থ্রি সেভেন জিরো জিরো এত ক্যালোরি লাগবে তাহলে মোট কত তাপ লাগছে এখানে হচ্ছে আট হাজার ক্যালোরি এখানে দশ হাজার ক্যালোরি আর এখানে হচ্ছে কত তিপান্ন হাজার সাতশো তাই না এখানে কত লাগছে তিপান্ন হাজার সাতশো ক্যালোরি তাহলে টোটাল কত হিট লাগছে তাহলে টোটাল হিট সেটা কত আট হাজার প্লাস দশ হাজার প্লাস তিপান্ন হাজার সাতশো এটা যদি ক্যালকুলেট করো তাহলে কত আসছে তাহলে আসবে একাত্তর হাজার সাতশো ক্যালোরি এটা হয়ে গেলো আমাদের কোশ্চেনের অ্যান্সার এবার অপশানে দেখো কোন অপশানটা আছে এটা দেখো অপশান সি একাত্তর হাজার সাতশো ক্যালোরি তাহলে অপশান সি হয়ে গেলো আমাদের এখানে রাইট অ্যান্সার অপশান সি হয়ে গেলো আমাদের এটার ফার্স্ট কোশ্চেনটা রাইট অ্যান্সার ওকে আশা করি সবাই বুঝে নিয়েছো এটা কারো প্রবলেম নেই এবার চলো আমরা পরের কোশ্চেনে যাই তাহলে ওকে সেকেন্ড কোশ্চেনটা দেখো কি বলেছে সেকেন্ড কোশ্চেনটা বলেছে ওয়ান মিটার বক্রতা বেস বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি উত্তল দর্পণের সামনে দর্পণের মেরু থেকে যদি এক মিটার দূরত্বে একটা বস্তু রাখা হয় তাহলে এক্ষেত্রে কি হবে চারটে অপশান আছে দর্পণের পিছনে দর্পণ থেকে চার বাই নয় মিটার দূরে প্রতিবিম্ব হবে দর্পণের সামনে দর্পণ থেকে চার বাই নয় মিটার দূরে প্রতিবিম্ব হবে রৈখিক বিবর্ধন নয়ের চার হবে আর রৈখিক বিবর্ধন আটের তেরো হবে এই চারটে অপশান আমাদের এখানে আছে ওকে তো এবার আমরা দেখি যে এটার অ্যান্সার কিভাবে করব দেখো কি করে করব এটা খুব সহজ আমাদের জাস্ট লেন্সের ইকুয়েশান ইউজ করলে হয়ে যাবে তাই না ওকে তাহলে আমরা আগে এটার যে ছবিটা সেটা একটু দেখার চেষ্টা করি ফিজিক্সের অঙ্কে সবসময় ট্রাই করবে ফিজিক্সের একটা অঙ্ক করার সময় ট্রাই করবে তার যদি কোনো ডায়াগ্রাম ছোট্ট করে তৈরি করতে পারো দেন সেটা খুব হেল্প করবে ওকে তো চলো দেখা যাক অঙ্কটা তাহলে এরকম একটা লেন্স আছে সেকেন্ড তাহলে এখানে ধরো এভাবে একটা কি লেন্স বলেছে উত্তল দর্ উত্তল সরি লেন্স তো না দর্পণ ছিল একটা উত্তল দর্পণ বলেছে এবার বলেছে এই উত্তল দর্পণে কত মিটার দূরে বস্তু রাখতে বলেছে উত্তল দর্পণ থেকে এক মিটার দূরে একটা বস্তুকে রেখেছো কতটুকু এক মিটার মানে এখান থেকে এই যে ডিস্ট্যান্সটা সেটা হচ্ছে এক মিটার এখান থেকে বস্তু থেকে লেন্সের যে ডিস্ট এই দর্পণের যে ডিস্টেন্স সেটা বলে দিয়েছে তোমাকে এক মিটার ওকে এবার বলেছে এই এক মিটার দূরে যদি বস্তুটাকে রাখা যায় কোশ্চেনটা দেখো কি বলেছে এক মিটার দূরে যদি বস্তুটাকে রাখা যায় তাহলে প্রতিবিম্ব কোথায় হবে এটা হচ্ছে কোশ্চেন ওকে এটুকু বুঝলাম এবার তোমাকে কি কী ইনফরমেশন দিয়েছে কোশ্চেনটাই দেখো কোশ্চেনটায় অলরেডি তোমাকে বক্রতা ব্যসার্ধ সেটার মান বলে দিয়েছে কত সেটার মান বলেছে ওয়ান মিটার তাহলে আমরা জানি যে বক্রতা ব্যসার্ধ যদি ওয়ান মিটার হয় তাহলে ওই লেন্স লেন্স বলো দর্পণ বলো যাই হোক তার ফোকাস সবসময় বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হয় তাহলে ওয়ান পয়েন্ট সিক্সের অর্ধেক কত জিরো পয়েন্ট এইট মিটার এটা হলো কি ফোকাসের দৈর্ঘ্য ওকে আচ্ছা এবার এবার দেখো তাহলে আমরা জানি যে একটা যদি উত্তল দর্পণের সামনে বস্তু রাখা হয় তাহলে কী হয় প্রতিবিম্ব কোথায় গঠিত হয় দর্পণের উল্টো দিকে এই রকম কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হবে এবং প্রতিবিম্বটা বস্তুর তুলনায় ছোটো হবে তাই না তাহলে আমাদেরকে তো জিজ্ঞেস করেছে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে তার পজিশন বলেছে তাহলে আমরা আমাদের যে লেন্সের ইকুয়েশন আছে কি যে ওয়ান বাই ভি লেন্স বলছি দর্পণের যে ইকুয়েশান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান হচ্ছে ওয়ান বাই এফ এই ইকুয়েশানটা ইউজ করে যে ভ্যালুগুলো জানি সেগুলো পুট করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো আচ্ছা এটা হচ্ছে কার জন্য ইকুয়েশান দর্পণের জন্য যদি লেন্সের হতো তাহলে এই প্লাসের জায়গায় একটা মাইনাস হয়ে যেত ওকে তো চলো এগুলো এবার আমাদেরকে কি জিজ্ঞেস করেছে সেগুলো একটু দেখার চেষ্টা করি ভি এর ভ্যালু মানে প্রতিবিম্ব কোথায় হবে সেটা জিজ্ঞেস করেছে ইউ বস্তু দূরত্ব বলে দিয়েছে এক মিটার কিন্তু এই ইকুয়েশান ইউজ করার জন্য আমাদেরকে সাইনগুলো ভালোভাবে জানতে হয় আমরা জানি যে বস্তু যদি লেন্সের বাম পাশে থাকে লেন্স বলো দর্পণ বলো যাই হোক তার বাম পাশে যদি থাকে তাহলে কি হয় সেই দূরত্বটাকে আমরা নেগেটিভ নিই যেহেতু বাম পাশের দূরত্বগুলো নেগেটিভ হয় তাই নেগেটিভ নিই তার মানে এটা কি হবে মাইনাস এক মিটার নট প্লাস এক মিটার মাইনাস এক মিটার ওকে বোঝা গেল আচ্ছা ফোকাস দূরত্ব ফোকাস কত বলেছে তুমি পেলে জিরো পয়েন্ট এইট কিন্তু ফোকাস দূরত্বটা আমরা প্লাস নেব না মাইনাস নেবো দেখো সব সময় মনে রাখবে একটা উত্তল লেন্স তার ফোকাস সবসময় কী হয় পজিটিভ হয় উত্তল লেন্সের ফোকাস কোন দিকে হবে ধরো এরকমভাবে আলো এসে পড়ছে তাহলে আলোগুলো এইভাবে চলে যাবে তারা কখনো মিশতে পারবে না তাহলে আমরা কি করি এই আলোগুলোকে পিছন দিকে বাড়িয়ে দিই তাহলে দেখো দর্পণের ডান দিকে ফোকাস বিন্দুটা তৈরি হচ্ছে তাই না তাহলে এই বিন্দুটা দেখতে পাচ্ছো ডান দিকে আসে মানে কী কী ধরনের কি কেমন হবে সাইন পজিটিভ হবে তাই এটা হয়ে গেল প্লাস জিরো পয়েন্ট এইট বোঝা গেল এবার এই ইকুয়েশনে ভ্যালুগুলো পুট করে দাও ইকুয়েশনে ভ্যালুগুলো পুট করে দাও তাহলে অ্যান্সার পেয়ে যাবে আচ্ছা এখানে আমি একটু এই সাইডে এটা ভ্যালুগুলোকে নিয়ে নিচ্ছি এবার দেখো কী করে ভ্যালু পাবো তাহলে ওয়ান বাই ভি এটার ভ্যালুই তোমার দরকার প্লাস ওয়ান বাই মাইনাস ওয়ান দেখো ইউ এর ভ্যালু মাইনাস ওয়ান ইউ এর ভ্যালু কত মাইনাস ওয়ান তাই মাইনাস ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই জিরো পয়েন্ট এইট ওকে এবার জাস্ট ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার পেয়ে যাবে তাহলে ওয়ান বাই ভি সমান কী পড়ে থাকলো সমান হচ্ছে এই যে জিরো পয়েন্ট এইট এই দিকে আছে এটাকে আমি এইভাবে লিখতে পারি ওয়ান বাই আটের দশ ইজিলি লেখা যায় কোনো প্রবলেম নেই ওকে প্লাস এই এই পোর্শান যে মাইনাসটা তৈরি হলো এটা ডান দিকে আসলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এর সাথে যোগ হলো প্লাস অন বোঝা গেল এর সাথে কী যোগ হলো প্লাস অন এতটুকু সবার আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবার জাস্ট ক্যালকুলেট করো তাহলে অ্যান্সার পেয়ে যাবে ওকে তো চলো আমরা এবার ক্যালকুলেশনটা একটু দেখি দেন আমরা দেখি অ্যান্সার কী আসছে ওকে এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখতে পাবে যে এই আট বাই দশ যেটা আছে সেই দশটা উপরে চলে যাবে আটটা নিচে চলে আসবে তাহলে আলটিমেট দাঁড়াবে কি যে দশ বাই আট যেটাকে যদি কাটাকুটি করো তাহলে কী দাঁড়াচ্ছে দুই দিয়ে কেটে দিলে পাঁচ বাই চার আমি ডিরেক্টলি করে দিলাম তাহলে পাঁচ বাই চার প্লাস এক এটা যদি ক্যালকুলেট করো কত আসছে দেখো তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসছে পাঁচ বাই চার এই চার আর এক যোগ হয়ে গেলো পাঁচ তাহলে উপরে চলে এলো নয় বাই চার তাহলে প্রতিবিম্ব প্রতিবিম্ব কোথায় তৈরি হলো 9 বাই চার মিটার দূরে মানে এরকম পজিশানে কোথাও একটা প্রতিবিম্বটা তৈরি হবে এরকম পজিশনে পজিশানে কোথাও একটা প্রতিবিম্ব তৈরি হবে এটা এটা ধরো প্রতিবিম্ব প্রতিবিম্ব দেখতেই পাচ্ছ বস্তুর তুলনায় ছোট অনেক প্রতিবিম্ব বস্তুর তুলনায় ছোটো অনেক ওকে বোঝা গেল তাহলে এটা হয়ে গেলো প্রতিবিম্বের দূরত্ব যেটার ভ্যালু কত নাইন বাই ফোর কত নাইন বাই ফোর এবার আমাদের কোশ্চেনে ফিরে এসো কোশ্চেনে কী বলেছে দেখো কোশ্চেনে বলেছে যে দর্পণের পিছনে দর্পণ থেকে চার বা চার বাই নয় মিটার দূরে প্রতিবিম্ব গঠিত হবে আচ্ছা দেখতে পাচ্ছ যে চার বাই নয় মিটার দূরে হচ্ছে না কি বললাম দর্পণের পিছনে আচ্ছা এক একটা জিনিস এখানে একটু বলে দিই দেখো এখানে একটা জিনিস এখনো কমপ্লিট হয়নি এটা ছিল ওয়ান বাই ভি তাই না এটা তো ওয়ান বাই ভি ছিল শুধু ভি ছিল না ওয়ান বাই ভি এর ভ্যালু এসছে নয় বাই চার তাহলে এর ভ্যালু কত তাহলে এর ভ্যালু উল্টে যাবে তাহলে হয়ে যাবে চার বাই নয় তাহলে সরি ওটা নয় বাই চার হবে না চার বাই নয় মিটার দূরে প্রতিবিম্বটা তৈরি হয়েছে ওকে তাহলে এটা গেল প্রতিবিম্ব আছে এখান থেকে আমরা কী করে বুঝলাম যে দর্পণের উল্টো দিকে হলো দেখো প্রতিবিম্ব দূরত্ব পজিটিভ এসছে তো আমরা একটু আগে দেখলাম পজিটিভ দূরত্ব মানে ডান দিকে যে দূরত্বটা সেটা পজিটিভ হচ্ছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে প্রতিবিম্বটা আসলে এখানে তৈরি হয়েছে ওকে আর ডিস্ট্যান্সটা কত দর্পণ থেকে চার বাই নয় মিটার দূরে এবার কোশ্চেন এসো বলেছে দর্পণের পিছনে দর্পণ থেকে চার বাই নয় মিটার দূরে প্রতিবিম্ব গঠিত হবে একদম ঠিক কথা দর্পণ থেকে চার বাই নয় মিটার দূরে এবং দর্পণের পিছনে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে তাহলে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার সেকেন্ড অপশানটা কী বলেছে দেখো দর্পণের সামনে কেন এগুলো ভুল দেখো দর্পণের সামনে দর্পণ থেকে চার বাই নয় মিটার দূরে মানে বলেছে এটা যদি দর্পণ হয় তাহলে এই দিকে প্রতিবিম্ব তৈরি হবে তাই হলো কি না উল্টো দিকে হয়েছে তাহলে এটা ভুল আচ্ছা অপশান সি বলেছে রৈখিক বিবর্ধন হবে নয় চার রৈখিক বিবর্ধন মানে আমরা কি জানি রৈখিক বিবর্ধন মানে আমরা জানি কোনো একটা বস্তু আর প্রতিবিম্ব যদি আমরা তাদের লেন্স থেকে প্রতিবিম্বটা কত দূরে আছে ডিভাইডেড বাই বস্তুটা কত দূরে আছে তো প্রতিবিম্ব কত দূরে আছে চার বাই নয় মিটার দূরে আর বস্তু কত দূরে আছে এক মিটার দূরে এই তো পড়েছিলে না অলরেডি আগের যে ক্লাস আমি এর জন্য বলছি বারবার যারা আগের লেকচারগুলো দেখো তারা অবশ্যই অবশ্যই আগের লেকচারগুলো দেখে এই লেকচারটা করতে আসো তবেই তোমাদের কিন্তু যে লিঙ্কটা প্রত্যেকটা সেটের সাথে যে লিঙ্ক আছে সেটা কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবে ওকে কারণ আগের প্রত্যেকটা যে আমি রেকর্ডিং ক্লাস নিয়েছি বা ক্লাসগুলো নিয়েছি সেখানে আমি কি করেছি প্রত্যেকটা কোশ্চেনের জন্য তার রিলেটিভ থিওরি বা রিলেটেড থিওরি আমি কিন্তু ডিটেলসে বলেছি ওকে তাহলে এমের ভ্যালু কত হয়ে গেল। এম সমান আমরা কি জানি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব ভি বাই ইউ তাহলে ভি এর ভ্যালু কত চার বাই নয় আর এর ভ্যালু কত এক তাহলে রৈখিক বিবর্ধনের মান হচ্ছে চার বাই নয় কিন্তু এখানে কত বলেছে রৈখিক বিবর্ধন নয় বাই চার তাহলে অপশান সিও ভুল আর অপশান ডি দেখতে পাচ্ছ রৈখিক বিবর্ধন আট বাই তেরো এটা তো হবেই না তাহলে এটাও ভুল তাহলে আমাদের দুই নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার হয়ে গেলো অপশান এ ওকে চলো পরের কোশ্চেনটা দেখি তাহলে তিন নম্বর কোশ্চেন কি বলেছে বলেছে সূর্যর আলো যখন বৃষ্টি ফোটার উপর পড়ে তখন রামধনু সৃষ্টি হয় এর কারণ মানে আমরা জানি যে সূর্যর আলো যখন আমাদের যে বৃষ্টি হওয়ার পর কি হয় আমাদের আকাশে অনেক সময় দেখবে রং ধনু তৈরি হয় বা রামধনু তৈরি হয় এই যে রামধনু তৈরি হয় সেটা আলোর কোন কোন ঘটনার জন্য হয় তাই বলেছে তো বেসিক্যালি কি হয় আমরা যদি এটাকে একটা বৃষ্টির ফোঁটা ধরে নিই এটাকে যদি একটা বৃষ্টির ফোঁটা ধরে নিই আচ্ছা এই কালিটা দিয়ে করি দাঁড়ো এটা যদি একটা বৃষ্টির ফোঁটা হয় তাহলে কি হয় যখন এর উপর একটা সাদা আলো এসে পড়ে সাদা আলো এসে পড়ে তখন কি হয় এই আলোটার প্রতিসরণ হয় প্রতিসরণের জন্য কি হয় গতিপথ বেঁকে যায় এবার এই গতিপথ যখনই বাঁকে প্রতিসরণের জন্য কি হয়ে যায় আলোটা বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায় তাই না আলোটা কী হয়ে যায় বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায় ধরো লাল থেকে সাদা আলোটা বেগুনি পর্যন্ত এরকম বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে গেল এবার যে সমস্ত আলোগুলো সূর্য থেকে আগত যে সমস্ত আলোগুলো কি হচ্ছে আপাতন কোণের মানটা সংকটকণের থেকে বেশি হয়ে যাচ্ছে তাদের কি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে এই আলোক রশ্মিগুলো আর এই দিক দিয়ে বেরিয়ে না গিয়ে কী হচ্ছে আবার রিটার্ন করে রিটার্ন করে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এইভাবে রিটার্ন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে তাই না কি হচ্ছে আবার প্রথম মাধ্যমে ফিরে আসছে এভাবে দিয়ে দেন কি তৈরি করছে রংধনু তৈরি করছে তাহলে এই যে দুটো ঘটনা একটা কি আলোর প্রতিসরণ হলো আর একটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাই না তাহলে এই প্রতিসরণও হচ্ছে আবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও হচ্ছে তাহলে অপশান বিও ঠিক অপশান সিও ঠিক তাহলে অপশান কিন্তু এখানে দুটো তো অ্যান্সার নিতে পারি না কিন্তু অপশান এ বলেছে দেখো বি আর সি উভয়ে ঠিক তাহলে অপশান ডি হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার আবার বলে দিচ্ছি এখানে কি হচ্ছে আলোর প্রতিসরণ হচ্ছে আর এখানে গিয়ে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তাহলে দুটো ঘটনা একই সাথে যখন হচ্ছে তখনই কি তৈরি হচ্ছে রামধনু বা রামধনু যেটাই বলো সেটা তৈরি হচ্ছে ওকে আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চেন বলেছে এক গ্রাম ভরের তুল্য শক্তি মানে এক গ্রাম ভর সেটাকে যদি তুমি শক্তিতে কনভার্ট করতে পারো দেন কতটুকু শক্তি তৈরি হবে বোঝা গেলো আচ্ছা তোমরা অনেকেই জানো যে আইনস্টাইন সায়েন্টিস্ট আইনস্টাইন একটা থিওরি দিয়ে গেছিল যেখানে আমরা কোনো বস্তুকে শক্তিতে বা শক্তিকে বস্তু ভরে এক কথায় বস্তু বলার থেকে ভর বলা বেটার ভরকে শক্তিতে বা শক্তিকে ভরে আমরা কনভার্ট করতে পারি সেই ইকুয়েশানের হেল্প হেল্প নিয়ে সেই ইকুয়েশানটা কী ছিল সেই ইকুয়েশনটা ছিল যে ই সমান ধরো তোমার কাছে এম ভরের বস্তু আছে সেটাকে যদি তুমি সম্পূর্ণরূপে শক্তিতে কনভার্ট করতে পারো দেন কতটুকু শক্তি তৈরি হবে সে শক্তির মানটা হবে কতটুকু বস্তুর ভরের বস্তু নিয়েছো সেটা ইনটু আলোর বেগের স্কোয়ার এখানে সি কি সি হচ্ছে আলোর বেগ তার স্কোয়ার সি কি সি হচ্ছে আলোর বেগ তাহলে তোমাকে কতটুকু বলেছে বস্তুর ভর এক গ্রাম বলেছে এই এক গ্রামকে যদি শক্তিতে তুমি কনভার্ট করো দেন কতটুকু শক্তি তুমি পাবে তাহলে এই ইকুয়েশানে ভ্যালুগুলো পুট করে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব হ্যাঁ কি না তাহলে চলো খুব সহজে এটা করে নিই তাহলে আমরা ধরেন ই সমান এক্ষুনি দেখলাম কি হয় ই সমান হচ্ছে যতটা ভরকে আমরা কনভার্ট করতে চাইছি ইন্টু আলোর বেগের স্কোয়ার তাহলে বস্তুর ভর কতটা বলেছে এক গ্রাম এখন আলোর বেগকে যদি আমরা এসা এককে নিই তাহলে এই এক গ্রামকে আমাদেরকে এসা এককে চেঞ্জ করে নিতে হবে এখন এক গ্রামকে এসা এককে যদি চেঞ্জ করো তাহলে কত হয় টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি এক গ্রাম সময় টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কেজি তাহলে এম এর জায়গায় কত বসালাম টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর আলোর বেগ কত হয় এসা এককে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তার আবার স্কোয়ার বলেছে আলোর বেগের স্কোয়ার তাহলে এটা যদি ক্যালকুলেট করো কত দাঁড়াচ্ছে তাহলে উপরে দাঁড়াচ্ছে দেখো এই টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টিনের স্কোয়ার নয় আর টেন টু দি পাওয়ার এইট তার স্কোয়ার করলে কত হয়ে যাবে টেন টু দি পাওয়ার সিক্সটিন কত হয়ে যাবে টেন টু দি পাওয়ার বোঝা গেছে তাহলে এটা যদি ক্যালকুলেট করো কত দাঁড়াচ্ছে দেখো এটা ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে কত আছে টেন টু দি পাওয়ার থার্টিন এত জুল শক্তি উৎপন্ন হবে কিন্তু তোমাকে অ্যানসার চাইছে ক্যালোরিতে তোমাকে অ্যানসার চাইছে ক্যালোরিতে তাহলে ক্যালোরিতে কনভার্ট করতে গেলে জুল থেকে ক্যালোরিতে আসতে গেলে কি করতে হয় আমাদেরকে যত জুল থাকবে সেটাকে 4.2 দিয়ে ভাগ করে দিলে ক্যালোরিতে হয়ে যায় তাহলে ফোর দিয়ে যদি ভাগ করে দিই তাহলে आंसर চলে আসবে দেখবে টু পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার থার্টিন টু পয়েন্ট ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন ক্যালোরি বোঝা গেল টু টেন টু দি পথ থার্টিন ক্যালোরি এটাই হয়ে গেলো আমাদের অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার ওকে তাহলে চার নম্বর কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে অপশন এ সেটা হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে আমরা যে কোনো ভরকে যদি শক্তিতে কনভার্ট করি তাহলে কতটা শক্তি তৈরি হবে সেটার ভ্যালু আমরা এই ইকুয়েশনটা থেকে খুব সহজেই কিন্তু বলতে পারবো ওকে চলো তাহলে পরের কোশ্চেনটা দেখা যাক পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় পড়ার মতো একটা কোশ্চেন কি বলেছে যে প্রাসের গতি প্রাসের গতিতে বা প্রোজেক্টাইল মোশন যেটা ইংলিশ নাম প্রাসের গতির ইংলিশ নাম কি প্রজেক্টাইল মোশান এই প্রাসের গতিতে কণার গতিপথটা কেমন হয় বৃত্তাকার উপবৃত্তাকার পরাবৃত্তাকার অধিবৃত্তাকার চারটে অপশান দিয়েছে আচ্ছা প্রাস মানে কি প্রাস মানে হচ্ছে যে কোনো একটা বস্তুকে তুমি যদি ভূমির সাপেক্ষে কিছু একটা কোণ করে ছুড়ে দাও সেই জিনিসটাকে আমরা কী বলি প্রাস বলি ঠিক আছে বা প্রোজেক্টাইল বলি ওকে এবার যখনই কোনো একটা বস্তুকে ধরো এটা অক্ষ এটা সক্ষ মানে আমাদের ভূমি সক্ষ এবার এই একসক্ষের রেসপেক্টে যখন একটা বস্তুকে তুমি ছুড়বে তুমি নিজেও দেখেছো যখন একটা বস্তুকে আমরা একটা অ্যাঙ্গেল করে ভূমির সাথে একটা অ্যাঙ্গেল করে এইভাবে ছুড়ে দিই তখন কী হয় গো তার গতিপথটা কেমন হয় এই রকম টাইপ একটা গতিপথ হয় না এই রকম টাইপ সে কী করে ভূমি থেকে যখন এখান থেকে ছুড়েছো আস্তে 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 সে উঁচুতে যায় যেতে যেতে ম্যাক্সিমাম উচ্চতায় পৌঁছায় তারপর আস্তে আস্তে আবার ডিপ হতে হতে আবার ভূমিতে এসে পড়ে তো এই যে গতিপথ এটা হচ্ছে প্রাসের গতির গতিপথ আচ্ছা এই গতিপথটার প্রকৃতি কেমন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় অধিবিত্ত কি বললাম এটাকে বলা হয় অধিবিত্তাকার এই গতিপথটার নাম কি অধিবিত্তাকার তাহলে প্রাসের গতির গতিপথ কেমন প্রাসের গতির গতিপথ হচ্ছে অধিবিত্তাকার আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে কি বললাম প্রাসের গতির গতিপথ কেমন অধিবিত্তাকার পাঁচ নম্বর কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছ ওকে নাও একবার চলো তাহলে আমরা পরের কোশ্চেনে যাই কোশ্চেন নাম্বার সিক্স কোশ্চেন নাম্বার সিক্স কী বলেছে বলেছে তিনটি তরলের ঘনত্বের অনুপাত এক ইজ টু দুই ইজ টু তিন তাহলে তিনটে তরল সেই তিনটে তরলের ঘনত্বের অনুপাত তোমাকে বলে দিয়েছে দেন বলেছে তরল তিনটিকে যদি সম আয়তনে মেশানো হয় তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে কোশ্চেনটা বোঝা গেছে সম আয়তনে মেশাচ্ছ মানে তিনটে তরল যাদের ঘনত্বের অনুপাত তুমি জানো তাদেরকে সমান আয়তনে নিয়েছ দেন তাদেরকে মিশিয়ে দিচ্ছ তাহলে যে নতুন মিশ্রণটা পাবে তার ঘনত্ব কত হবে আচ্ছা দুটো তরলের জন্য আমি অলরেডি আগের অনেক লেকচারে করিয়ে দিয়েছি সেটে সেগুলো দেখে নেবে আজকে আমরা তিনটে তরল যদি থাকে দেন কিভাবে করব সেটা একটু দেখো ওকে তো দেখো আমরা পরের পেজে যে অ্যান্সারটা করছি ভালোভাবে ওকে দেখো কি বলেছে তিনটে তরল তোমাকে বলেছে যাদের ঘনত্বের অনুপাত তোমাকে বলে দিয়েছে ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি এটা হচ্ছে ঘনত্বের অনুপাত তাহলে প্রথম তরলটা তাহলে ফার্স্ট যে তরল তার ঘনত্ব কত হবে আমি ধরে নিলাম তার ঘনত্ব হচ্ছে এক গ্রাম পার সেমিকিউব তাহলে তার ঘনত্ব যদি এক গ্রাম পার সেমিকিউ হয় তাহলে সেকেন্ড যে তরলটা তার ঘনত্ব কত হবে অবভিয়াসলি টু গ্রাম পার সেমিকিউব যেহেতু ওয়ান ইজ টু টু ইজ টু থ্রি রেশিওতে আছে আচ্ছা থার্ড যে তরলটা তার ঘনত্ব তাহলে কত হবে তুমি বলবে স্যার তিন গ্রাম পার সেমিকিউ আচ্ছা এমনি এমনি নিয়ে নিলাম এমন না যে এক গ্রাম আমি কেউ দুই গ্রাম আমার ইচ্ছা মতো না রেশিওটা যেহেতু বলেছে সেখান থেকে আচ্ছা কেউ এরকম না নিয়ে এরকমই নিতে পারো এক্স টু এক্স থ্রি এক্স আমি ডিরেক্টলি করে দিলাম অত ঝামেলায় গেলাম না ওকে আচ্ছা এবার যদি সম আয়তনে মেশানো হয় কি বললাম যদি এরকম তিনটে তরলকে সম আয়তনে মেশানো হয় তো সম আয়তনে মেশানো মানে কী গো তার মানে হচ্ছে প্রত্যেকটা তরল যেই তিনটে তরল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে তরলেরই আয়তন কত তাহলে প্রত্যেকটা তরলেরই আয়তন কত আমি ধরে নিলাম ভি ঠিক আছে প্রত্যেক তরলের আয়তন কত ধরে নিলাম প্রত্যেকেরই আয়তন হচ্ছে ভি সেমিকিউব ওকে বা ভি ওকে এটা ধরে নিলাম তাহলে তিনটে তরলের মোট আয়তন কত হবে এক প্রত্যেকটা যদি ভি হয় তাহলে মোট আয়তন মোট আয়তন কত হবে থ্রি ভি ওকে দেখো তো অনেকে ভাবতে পারো হয়েছে স্যার এগুলো কেন করছেন পুরোটা কমপ্লিট হোক দেখ নিজেরাই বুঝতে পারবে যে কেন এটা করছি আচ্ছা এবার আমাকে চেয়েছে কি আমাকে চেয়েছে মিশ্রণের ঘনত্ব তো মিশ্রণের ঘনত্ব মানে কি ঘনত্ব মানে আমরা কী জানি ঘনত্বকে আমরা কিভাবে ডিফাইন করি কোন বস্তুর ভরকে আয়তন দিয়ে ভাগ করলে ঘনত্ব পেয়ে যায় তার মানে মিশ্রণের ঘনত্ব কি হবে মিশ্রণের মোট ভর ডিভাইডেড বাই মিশ্রণের মোট আয়তন তো মোট আয়তন তো আমরা অলরেডি পেয়ে গেছি আমাদেরকে কি করতে হবে যে তিনটে তরলকে আমরা মেশাচ্ছি তাদের মোট ভর কতটা হচ্ছে সেটা জাস্ট বের করতে হবে হ্যাঁ কি না যেহেতু মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করলে মিশ্রণের ঘনত্ব পেয়ে যাব তাহলে এই তিনটে তরলের মোট আয়তন ভর কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে ওকে দেখো কিভাবে করবে এটা মিশ্রণের মোট ভর ওকে আচ্ছা প্রথম তরলটার ভর কত হবে তাই বলো একটা একটা করে বোঝো প্রথম তরলটার ভর কত হবে প্রথম তরলটার আয়তন কত ভরকে আমরা কিভাবে বের করতে পারি দেখো যদি একটা বস্তুর ভর আমরা জানতে চাই তাহলে বস্তুর ঘনত্বকে বস্তুর আয়তন দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব বস্তুর ভর পেয়ে যাব। তাহলে প্রথম যে তরলটা তার তার আয়তন আয়তন কত হচ্ছে ভি তার ঘনত্ব কত তার ঘনত্ব হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে প্রথম তরলের কি ভর এটা ফার্স্ট তরলের ভর প্লাস মিশ মোট মিশ্রণের ভর বের করছি তার মানে ওর মধ্যে তিনটে তরল আছে তাহলে সবার তরলগুলোর ভর যোগ করে দিলে মিশ্রণের ভর পেয়ে যাব তাহলে সেকেন্ড তরলটার ভর কী করে পাবো সেকেন্ড তরলের আয়তন কত ভি তার ঘনত্বগত দুই তাহলে এটা হলো সেকেন্ড তরলের ভর টু ভি আচ্ছা থার্ড তরলের ভর এরও আয়তন ভি আর কত থ্রি তাহলে টোটাল যদি ক্যালকুলেট করো এখানে আসছে ভি এখানে টু ভি এখানে থ্রি ভি তাহলে টোটাল কত আয়ত ভর হলো মোট ভর মিশ্রণের মোট ভর হলো সিক্স ভি মিশ্রণের মোট ভর কত সিক্স ভি তাহলে মোট ভর যেন মোট আয়তন যেন এ দেখো মোট আয়ত আয়তন তো আমরা অলরেডি বের করে নিয়েছি তাই না তাহলে মোট ভর যেন মোট আয়তন যেন তাহলে মিশ্রণের ঘনত্ব তুমি বের করতে পারবে না সমভরে মেশালে তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে তাহলে মিশ্রণের ঘনত্ব সেটা হয়ে যাবে মোট ভর বাই মোট আয়তন তাহলে মোট ভর কত তুমি বলবে স্যার মোট ভর হচ্ছে সিক্স ভি মোট আয়তন কত থ্রি ভি তাহলে ভি ভি ক্যান্সেল আউট হয়ে গেল থ্রি দিয়ে সিক্সকে কাটলে দুই পড়ে থাকলো তাহলে মিশ্রণের ঘনত্ব কত হবে দুই গ্রাম পার সেমিকিউব দুই গ্রাম পার উব অঙ্কটা একবার ভালো করে দেখে নাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এক ইস টু দুই ইস টু তিন ইস এরকম রেশিও তিনটে তরল ছিল মানে ঘনত্বের রেশিও তিনটে তরল ছিল আমরা কি করলাম তরলের ঘনত্বগুলোকে ধরে নিলাম দেন সম আয়তনে যেহেতু মিশিয়েছে তাই প্রত্যেকটা তরলের আয়তনকে ভি নিলাম ওকে এবার মোট আয়তন তাহলে একটা তরলের আয়তন যদি ভি হয় তাহলে তিনটে তরলের আয়তন কত থ্রি ভি এবার আমাদের মিশ্রণের ঘনত্বর জন্য কি দরকার মোট ভরকে মোট আয়তন দিয়ে ভাগ করতে হবে তাই আমরা এখান থেকে মিশ্রণের মোট ভরটা বের করে নিলাম তাকে মোট আয়তন দিয়ে ভাগ করে দিলাম তাহলে মিশ্রণের ঘনত্ব আমরা খুব সহজেই বের করে ফেললাম ওকে চলো তাহলে আমাদের এই যে কোশ্চেনটা ছিল কত নম্বর কোশ্চেন ছিল এটা ছয় নম্বর কোশ্চেন সেটার অ্যান্সার কী হয়ে গেল সেটার অ্যান্সার হয়ে গেল অপশান সি দুই গ্রাম পার কিউব অপশান সি দুই গ্রাম পার সেমিকিউ ওকে তাহলে এটা যদি বুঝে থাকো চলো পরের কোশ্চেনটা দেখা যাক সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনটা বলেছে অ্যালকালি ধাতুগুলো কোন ব্লকে রয়েছে অ্যালকালি ধাতু মানে কোন ধাতুগুলোকে বলা হয় স্যার অ্যালকালি ধাতু মানে হচ্ছে খার ধাতুগুলোর কথা বলেছে কি বললাম অ্যালকালি ধাতু মানে কোন ধাতুগুলোকে বাংলায় কোন ধাতু খার ধাতু অ্যালকালি মেটাল যার বাংলা হচ্ছে খার ধাতু তো তোমরা জানো যে পিরিয়ডিক টেবিলে বিভিন্ন যে গ্রুপগুলো আছে বা শ্রেণীগুলো আছে তাদের তাদের কি আছে পার্টিকুলার এক কিছু মৌল দ্বারা তারা ভর্তি থাকে তাই না যেমন এই প্রথম যে গ্রুপ ফার্স্ট এক নম্বর শ্রেণী সেই শ্রেণীটাকে আমরা কি বলি খার ধাতু দুই নম্বর শ্রেণী তাকে আমরা কী বলি খারীয় মৃত্তিকা ধাতু তাই না এরকম বিভিন্ন ধরনের কি আছে আমাদের গ্রুপগুলো আছে তাহলে এই প্রথম যে গ্রুপ এক নম্বর গ্রুপ সেই গ্রুপটার নাম কি সেই গ্রুপে যে মৌলগুলো আছে কে কে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরকমভাবে যে বিভিন্ন মৌলগুলো আছে তাদেরকে আমরা কি বলি খার ধাতু বলি তাহলে খার ধাতুগুলো কত নম্বর গ্রুপে আছে এক নম্বর গ্রুপ এটা তো গেল গ্রুপ এবার আমি পিরিয়ডিক টেবিল যখন একটা সিম্পল ব্যাপার আছে টেবিলে সেটা কি হচ্ছে আমরা মৌলগুলোকে গ্রুপ ছাড়াও আরও একটা অন্যভাবে ভাগ করি কি বললাম গ্রুপ ছাড়াও আরও একটা অন্যভাবে ভাগ করি সে ভাগটার নাম কি সে ভাগটার নাম হচ্ছে ব্লক ডিভিশন ব্লক ডিভিশন তোমাদের বাড়ির কথা ভাবো তোমাদের বাড়ি কারো ব্লক তোমরা সবাই তোমাদের ব্লকের নাম জানো আলাদা আলাদা ব্লকে সবার বাড়ি তাই না তো সেই রকম প্রিওডিক টেবিলের মৌলগুলোকে আমরা চারটে ব্লকে ভাগ করি কি কী সেটার নাম হচ্ছে এস পি ডি আর এফ এই চারটে ব্লকে টেবিলের যত মৌল আছে সবাইকে আমরা ভাগ করি তো কোন ব্লক মৌলগুলোকে কী কোন ব্লকের আন্ডারে ফেলা হয় সেটা একটু আমাদেরকে দেখতে হবে ওকে সেটা একটু দেখো তাহলে বুঝতে পারবে খুব সহজেই আচ্ছা যদি আমরা ছোট্ট করে একটু টেবিলটা দেখি তাহলে কি দেখব আমরা প্রিওডিক টেবিলটা কেমন হয় এখানে একটা গ্রুপ থাকে তারপর একটা গ্রুপ থাকে এই গ্রুপটার নাম হচ্ছে এক নম্বর গ্রুপ এই গ্রুপটার নাম দুই নম্বর তারপরে এইভাবে নিচে একটু কিছুটা গ্যাপ থাকে দেন এখান থেকে শুরু হয় তেরো নম্বর গ্রুপ দেন চোদ্দো পনেরো ষোলো এইভাবে যেতে যেতে আঠেরো নম্বর গ্রুপ এইভাবে যায় ঠিক আছে আমি মিডিলেরগুলো নিচে দেখালাম না আচ্ছা তারপর নিচের দিকে একটা এরকম ছক করা থাকে সেই ছকটাই কিছু মৌল এইভাবে রাখা থাকে তাই না এভাবে কিছু মৌল রাখা থাকে লেনথে নাইটস অ্যাক্টিনাইডস অ্যাক্টিনাইটস এগুলো কি থাকে নিচে এভাবে রাখা থাকে তো এটা যদি বেসিক্যালি প্রিওডিক টেবিল হয় আচ্ছা তাহলে এখান থেকে কি এই এখান থেকে হচ্ছে তিন থেকে এগারো এই গ্রুপগুলো তাই না মিডিলেরগুলো রাখছি না তিন থেকে সরি এগারো না বলছি বারো আচ্ছা তেরো থেকে তো আবার শুরু হলো পরের গ্রুপটা ওকে বোঝা গেল আচ্ছা তাই যদি হয় তাহলে এবার দেখো এই যে প্রিওডিক টেবিল এখানের এই যে প্রথম দিকের গ্রুপ প্রথম দিকের এই যে এক আর দুই নম্বর গ্রুপ এদেরকে আমরা কি বলি এদেরকে আমরা বলি এস ব্লকের মৌল কি বললাম এদেরকে আমরা বলি এস ব্লকের মৌল তাহলে এরা এরা কি কি কী ব্লক এস ব্লক তাহলে এস ব্লকের আন্ডারে কে কে আছে এক নম্বর গ্রুপ আর দুই নম্বর গ্রুপ ঠিক আছে এস ব্লক কোন মৌলগুলো এক নম্বর গ্রুপ দুই নম্বর গ্রুপ মানে খারি খারৈও মিত্রিকা ধাতু আর খার ধাতুগুলো তাই না বোঝা গেছে এতটুকু আশা করি এতটুকু ক্লিয়ার আচ্ছা তারপর এই যে তিন থেকে বারো তিন থেকে বারো এই মৌলগুলোকে বলা হয় কোন ব্লক ডিভিশনে ফেলা হয় এদেরকে এরা হচ্ছে ডি ব্লকের আন্ডারে পড়ে এরা সবাই ধাতু হয় এরা কোন এর আন্ডারে পড়ে ডি ব্লক তাহলে এক আর দুই হচ্ছে এস ব্লক তিন থেকে বারো হচ্ছে ডি ব্লক আর তেরো থেকে আঠেরো এই শ্রেণীর মৌলগুলোকে কি কোন ব্লকের আন্ডারে ফেলা হয় পি ব্লক আর এই নিচে নিচে যে মৌলগুলো রাখা আছে তাদেরকে ফেলা হয় এ ব্লকের আন্ডারে বোঝা গেল তাহলে ব্লক ডিভিশনটা বোঝা গেছে এক নম্বর দুই নম্বর হচ্ছে এস ব্লক তিন থেকে বার বারো হচ্ছে ডি ব্লক এটা সবাই ধাতু হয় তেরো থেকে আঠেরো তেরো থেকে আঠেরো কি পি ব্লক আর নিচে যে মৌলগুলো রাখা আছে তারা হচ্ছে এ ব্লক এটা হচ্ছে প্রিওডিক্টেবলের ব্লক ডিভিশন তাহলে এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে অ্যালকালি ধাতুগুলো বা খার ধাতু খার ধাতু সবাই দেখলে যে এক নম্বর গ্রুপে আছে এখন এক নম্বর গ্রুপ কোন ব্লকের আন্ডারে পড়ছে এস ব্লকের আন্ডারে তাহলে কী হয়ে যাবে আমাদের অ্যান্সার এটা অ্যান্সার হয়ে যাবে অপশান এ এস ব্লক অপশান এ এস ব্লক ওকে চলো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো সাত নম্বর কোশ্চেনটা সবার ক্লিয়ার হয়ে গেছে চলো তাহলে পরের কোশ্চেনটা আমরা দেখি আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন বলেছে উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না আচ্ছা দ্রবণ চ্যাপ্টার যখন তোমরা পড়বে দেখবে শেষের দিকে অনেকগুলো শক্তিমাত্রা বলে একটা টপিক আছে ঠিক আছে যেখানে বিভিন্ন ধরনের শক্তিমাত্রা আছে মানে দ্রবণের শক্তিমাত্রা পরিমাপ করার জন্য কি কি একটা আছে গ্রাম পাল লিটার মোল পার লিটার ওজন শতাংশ আয়তন ভিত্তিক মাত্রা এরকম অনেকগুলো কি আছে শক্তিমাত্রা বের করার মানে কী বলবো যে একটা টুল বলতে পারো টুল আছে তো এখানে বলেছে যে এই এগুলোর মধ্যে কোন শক্তি মাত্রাটা উষ্ণতার উপর নির্ভর করে না মানে একটা দ্রবণের উষ্ণতা আগে ছিল আর উষ্ণতা চেঞ্জ করলে তার সাথে ওই মাত্রাটা চেঞ্জ হবে না আচ্ছা কি করে বুঝবো দেখো আচ্ছা আমাকে বলো যে ভর আর আয়তন একটা বস্তুর ভর আর আয়তন এই দুটোর মধ্যে কোন জিনিসটা ধরো একটা গ্যাসের কথা বলো যদি তাহলে বা একটা দ্রবণের কথাই যদি বলি গ্যাস কেন বলছি দ্রবণ সাপোজ একটা দ্রবণ তাহলে দ্রবণের ভর আর আয়তন দুটোর কথা যদি দেখো তাহলে সবাই জানো যে উষ্ণতা বাড়ালে আয়তনের পরিবর্তন হতে পারে কিন্তু ভর তো পরিবর্তন হবে না তাই না তাহলে যে যে মাত্রাগুলোয় আয়তন যুক্ত আছে সেগুলো কি হতে পারে উষ্ণতার সাথে পরিবর্তিত হতে পারে যেমন গ্রাম পাল লিটার এখানে লিটার আছে আয়তনের একক আছে মোল পাল লিটার লিটার আছে আয়তনের একক আছে তারপর আয়তন মাত্রিক শতাংশ এখানেও আয়তন আছে তাহলে এগুলো উষ্ণতার সাথে পরিবর্তিত হতে পারে কিন্তু ওজন শতাংশ ওজন ভর ওজন এটা উষ্ণতার উপর নির্ভর করে না একটা দ্রবণের ভর তাই না তাহলে এই যে ওজন শতাংশ এই শক্তিমাত্রাটা এখানে যেহেতু ভর বা ওজন আছে তাই আমরা এই শক্তিমাত্রাটা উষ্ণতার উপর নির্ভর করে না বলতে পারি তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল অপশান সি আট নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কী হয়ে গেলো অপশান সি হয়ে গেল আমাদের আট নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার ওকে আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে তাহলে এটা যদি বুঝে থাকো আমরা পরের কোশ্চেনে যাই দেখো পরের কোশ্চেন কী বলেছে পরের কোশ্চেন একটা বিক্রিয়া দিয়েছে কি বলেছে যে সি টু এইচ ফোর প্লাস বি টু এটা বিক্রিয়া করে তৈরি করেছে কি সি টু এইচ ফোর বি টু সি টু এইচ ফোর বি টু এই যৌগটা তৈরি করেছে দেন বলেছে এই যে বিক্রিয়াটা দেখিয়েছে এই যে বিক্রিয়াটা দেখিয়েছে এই বিক্রিয়াটা কী ধরনের বিক্রিয়া ওকে এটা কী ধরনের বিক্রিয়া তাহলে দেখতে পাচ্ছ কোশ্চেনটা আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে এবার দেখো দেখো আমরা জানি যে যখন অর্গানিক কেমিস্ট্রি পড় পড়েছো আশা করি এতদিন তো পড়ে নিয়েছো অর্গানিক কেমিস্ট্রি সেই অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা কী দেখেছিলাম অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে আমরা দেখেছিলাম যে যদি যদি কোনো যৌগ কী হয় বা কোনো একটা হাইড্রোকার্বন সেটা যদি সম্পৃক্ত হাইড্রোকার্বন হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে মিথেন ইথেন প্রোপেন বিউটেন এগুলো মানে যাদের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে যাদের মধ্যে কেবলমাত্র সিঙ্গেল বন্ড আছে ওকে হাইড্রোকার্বনকে আমি শর্টকাটে লিখছি সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে এদের মধ্যে শুধুমাত্র সিঙ্গেল বন্ড কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড নেই ঠিক আছে একটাই সিঙ্গেল বন্ড আছে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলি যাদের মধ্যে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কি বললাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা কাদের বলি যাদের মধ্যে ডাবল বন্ড মিনিমাম একটা ডাবল বন্ড বা একটা ট্রিপল বন্ড কিছু একটা আছে সেই সমস্ত যোগগুলোকে আমরা কী বলি সেই যোগগুলোকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন আচ্ছা এবার এই সম্পৃক্ত হাইড্রোকার্বন এরা সবসময় প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে কি বললাম সব সময় প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে মনে রাখবে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপ কোশ্চেন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনগুলো সব সময় দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে দ্রুত বা জুতো যা বলো জুতো বিক্রিয়া তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন যারা আছে তারা কি বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া আর যারা অসম্পৃক্ত হাইড্রোকার্বন তারা কোন বিক্রিয়া অংশগ্রহণ করে জুতো বিক্রিয়া আচ্ছা এখন বলবে স্যার প্রতিস্থাপন বিক্রিয়া জুতো বিক্রিয়া জিনিসটা কি আচ্ছা প্রতি সহজভাবে যদি বলি তাহলে কারা প্রতিস্থাপন বিক্রিয়া করবে মিথেন ইথেন প্রোপেন যারা এক কথায় সবার মধ্যে সিঙ্গেল বন্ড আছে যেমন মিথেন মিথেনকে যদি দেখো দেখবে সব সিঙ্গেল বন্ড কার্বন একটা আর চারদিকে চারটা হাইড্রোজেন তাই না দেখতে পাচ্ছ সব সিঙ্গেল বন্ড কোনো ডবল বন্ড নেই তাহলে এটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন আচ্ছা এবার এই প্রতিস্থাপন বিক্রিয়া কি ধরনের বিক্রিয়া ধরো তোমার কাছে দুটো মৌল মিলে একটা যৌগ তৈরি করেছিল এ আর বি ওকে বি মিলে একটা যোগ তৈরি করছে এবার কি হলো এই সি অন্য একটা মৌল এসে কি করলো বিকে রিপ্লেস করে দিল আচ্ছা একটা যৌগ ছিল ধরো এসি এসি ঠিক আছে এসি এই এসি বলছি এবি এবার কি হলো সি একটা যোগ এসে কি করলো বা একটা মৌল এসে কি করলো এই বিকে রিপ্লেস করে বের করে দিল এবং সে নিজের জায়গাটা মানে বিয়ের জায়গাটা দখল করে নিল তাহলে যোগটা কেমন হয়ে গেলো এখন এসি প্লাস বি বেরিয়ে গেল ওর জায়গাটা দখল করে নিল এই ধরনের বিক্রিয়া একজনকে আরেকজন কী করছে প্রতিস্থাপন করে দিচ্ছে রিপ্লেস করে দিচ্ছে এই ধরনের বিক্রিয়া কারা অংশগ্রহণ করে সব রকম সম্পৃক্ত হাইড্রোকার্বন এই ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি বললাম কোন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করে জুতো বিক্রিয়া জুতো বিক্রিয়া কেমন ধরনের বিক্রিয়া জুতো বিক্রিয়া সিম্পলভাবে যদি বোঝো তাহলে যতগুলো ওর মধ্যে মৌল বা যৌগ যারা যারা বিক্রিয়া করছে সবাই মিলে গিয়ে একটা বড় যৌগ তৈরি করবে যেমন দেখো এটা এটা মিলে গিয়ে তৈরি করছে কি একটা বড় যৌগ তাহলে এটা কী ধরনের বিক্রিয়া দেখো সব মিলে তৈরি হচ্ছে একটা বড় যৌগ তাই না তাহলে এটা কী ধরনের বিক্রিয়া দেখতে পাচ্ছ এটা একটা জুতো বিক্রিয়া আচ্ছা জুতো বিক্রিয়া আবার যদি ওইভাবে না ভেবে এটা ভাবো যে সি টু এটার স্ট্রাকচার কেমন কি স্ট্রাকচার কেমন হবে বলো কার্বন কার্বন ডবল বন্ড আর চারটে হাইড্রোজেন দুটো মানে দুটো কার্বনের সাথে দুটো দুটো করে চারটে টোটাল হাইড্রোজেন আছে তাহলে দেখতে পাচ্ছি একটা ডবল বন্ড আছে কারণ ডবল বন্ড থাকলেই তারা কী ধরনের যৌগ অসম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকারন সবসময় কোন বিক্রিয়া অংশগ্রহণ করে জুতো বিক্রিয়া আশা করি সবার অ্যান্সারটা ক্লিয়ার হয়ে গেছে এটার এক্সপ্লেনেশন সবাই বুঝতে পেরেছো প্রতিস্থাপন বিক্রিয়া জুতো বিক্রিয়া সব কিছু বোঝা গেছে যদি কোনো ডাউট থাকে দেন কমেন্ট সেকশানে জানাবে অবশ্যই আমি তার অ্যান্সার দিয়ে দেবো ওকে চলো তাহলে নয় নম্বর কোশ্চেনটা যদি বুঝে থাকো তাহলে আমরা পরের কোশ্চেনটা চলে যাই দশ নম্বর কোশ্চেন কী বলেছে বলেছে এসটিপিতে টি গ্রাম অ্যামোনিয়া আঠাশ গ্রাম নাইট্রোজেন আর দুই গ্রাম হাইড্রোজেনের মধ্যে কোনটির আয়তন বেশি এসটিপিতে তিনটে তোমাকে গ্যাস বলে দিয়েছে যাদের ওজন বলে দিয়েছে সতেরো গ্রাম আঠাশ গ্রাম আর দুই গ্রাম হাইড্রোজেন এদের মধ্যে বলেছে কার আয়তন বেশি আচ্ছা দেখো আমরা যখন কনসেপ্ট অফ মোল পড়ি তখন আমরা কি দেখেছিলাম যে এক মোল যে কোনো গ্যাসের এক মোল যে কোনো গ্যাসের অ্যাভোহেড্রোলয়ের একটা এটা কি মানে এক কথায় বলতে পারে একটা রেজাল্ট ছিল যে একমল যে কোনো গ্যাসের আয়তন এস টি পিতে এস মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার বা এন টিপিতে একমল যে কোনো গ্যাসের আয়তন হয় কত বাইশ লিটার ম্যাটার করে না কি গ্যাস সেটা যদি একমল গ্যাস হয় একমল অক্সিজেনের আয়তন কত এস টিপিতে বাইশ দশমিক চার লিটার একমল হাইড্রোজেন বাইশ দশমিক চার লিটার একমল অ্যামোনিয়া আয়তন কত বাইশ দশমিক লিটার এবার ভালো করে তাকালে দেখতে পাবে সতেরো গ্রাম অ্যামোনিয়া আচ্ছা সতেরো গ্রাম অ্যামোনিয়া আমি অলরেডি যে প্রিভিয়াস লেকচারগুলো রেকর্ড করেছি সেখানে আমি এই জিনিসগুলো ভালোভাবে বুঝিয়েছি যে কিভাবে মোল বের করবো আমরা ভর থেকে কিভাবে মোল বের করবো বা কি করব সব কিছু জানো আচ্ছা সতেরো গ্রাম অ্যামোনিয়া অ্যামোনিয়ার পারমাণবিক এই আণবিক গুরুত্ব কত নাইট্রোজেনের চোদ্দো হাইড্রোজেনের তিন মানে সতেরো তাহলে আণবিক গুরুত্ব সতেরো তার মানে সতেরো গ্রাম অ্যামোনিয়া মানেই তো একমল অ্যামোনিয়া হ্যাঁ কি না তাহলে একমোল অ্যামোনিয়া গ্যাস যদি হয় তাহলে এর আয়তন কত হবে অবিয়াসলি বাইশ দশমিক চার লিটার গোট ভালো কথা আচ্ছা অ্যামোনিয়া তো গেল আচ্ছা এবার দেখো তার পরের কোশ্চেনটা কী বলেছে পরের অপশানটা কি বলেছে পরের অপশানটা বলেছে আঠাশ গ্রাম নাইট্রোজেন এখন নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত হয় আঠাশ হয় নাইট্রোজেনের আণবিক গুরুত্ব কত হয় আঠাশ হয় তাহলে আঠাশ গ্রাম নাইট্রোজেন মানেও এক মোল নাইট্রোজেন তার মানে এরও আয়তন হবে বাইশ দশমিক চার লিটার হাইড্রোজেনের আণবিক গুরুত্ব কত হয় দুই তাহলে কিন আবার যে পরিমাণটা দিয়েছে তোমাকে কোশ্চেনে সেটাও দুই গ্রাম তাহলে দুই গ্রাম হাইড্রোজেন মানেও কী দুই গ্রাম হাইড্রোজেন মানে হচ্ছে মোল হাইড্রোজেন গ্যাস তাহলে তারও আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার তাহলে দেখতেই পাচ্ছ প্রত্যেকের আয়তন সেম প্রত্যেকের আয়তন সেম তাই না তাহলে কোন অ্যান্সার অ্যান্সারটা হয়ে যাবে যে সবগুলোর আয়তন একই থাকে তাই না কোনটা অ্যান্সার হয়ে যাবে অপশানের কোন অপশানটা আমাদের অ্যান্সার হবে অপশান ডি সবগুলোর আয়তন একই বোঝা গেছে আশা করি এই কোশ্চেনটা সবার ক্লিয়ার হয়ে গেছে যারা মূল এই জায়গাটা কি করে হলো তারা প্রিভিয়াস লেকচারগুলো দেখলেই এই জায়গাটা বুঝে নেবে ওকে চলো ওখানে আমি প্রিভিয়াস লেকচারের ডিটেলসে এক্সপ্লেন করেছি এবার আমরা পরের কোশ্চেনটা দেখব পরের কোশ্চেনটা কী বলেছে আচ্ছা এবার আমরা ক্যাটাগরি টু শুরু করব আচ্ছা এতদিন কি হতো যে বারোটা কোশ্চেন আমরা ক্যাটাগরি ওয়ানের করতাম তিনটে কোশ্চেন ক্যাটাগরি টুয়ের করতাম ওকে এবার আমরা কি করব ক্যাটাগরি টুয়ের পাঁচটা কোশ্চেন করব আজকের ক্লাসে ঠিক আছে দশটা ক্যাটাগরি ওয়ানের হয়ে গেল তারপর দশ পাঁচটা ক্যাটাগরি টুয়ের আমরা অ্যান্সার করব ওকে তো চলো এক এক করে দেখা যাক প্রথম যে কোশ্চেনটা বলেছে এগারো নম্বর সহজ একটা কোশ্চেন যে নিচের রাশিগুলির মধ্যে কোনগুলি স্কেলার রাশি কি বলেছে নিচের কোনগুলি স্কেলার রাশি তাই না কি কি দিয়েছে বেগ ক্ষমতা বল আর কার্য এই চারটের মধ্যে কোনটা কোনটা স্কেলার তাই বলেছে আচ্ছা তোমরা কি জানো স্কেলার রাশি কারা যাদের শুধুমাত্র মান আছে কি আছে স্কেলার রাশি কারা যাদের কেবলমাত্র মান দিয়ে আমরা তাদেরকে বোঝাতে পারবো দিক বলার কোনো দরকার নেই তাদের তারা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টার রাশি কারা যাদের মান দরকার বোঝানোর জন্য আবার সাথে সাথে দিকেরও দরকার তাদেরকে আমরা ভেক্টার রাশি বলি তাহলে এখানে কোনটা কোনটা বেগ তোমরা সবাই জন্য যে বেগকে বোঝানোর জন্য মানের সাথে সাথে দিক দরকার হয় যে কোন দিকে বস্তুটা যাচ্ছে কত বেগে কোন দিকে যাচ্ছে তাহলে বেগ কি স্কেলার হতে পারে না এটা হতে পারে না এটা রাশি আচ্ছা ক্ষমতা আচ্ছা ক্ষমতাটা পরে আসছে তারপর হচ্ছে বল বল সবাই যেন এটা একটা পার্টিকুলার ডিরেকশান আছে ধরো এটা একটা বস্তু আছে তুমি যদি একে এই ডিরেকশানে বল প্রয়োগ করো তাহলে বস্তুটা এই দিকে যাবে যদি উল্টো ডিরেকশানে বল প্রয়োগ করো তাহলে বস্তুটা উল্টো ডিরেকশানে যাবে এই এই ডিরেকশানে তাহলে দেখতেই পাচ্ছ বলের একটা পার্টিকুলার দিক আছে আবার মানও আছে তাহলে বলো একটা কী ধরনের রাশি ভেক্টার রাশি স্কেলার নয় আচ্ছা তাহলে কার্য কার্য কী ধরনের রাশি তোমরা কার্য সবাই জানো যে কার্য বলার জন্য আমাদের দিক বলার দরকার নেই তুমি কতটা কাজ করেছো তুমি বললে দশ জুল কাজ করেছি তাহলে এটা বলার জন্য কি তোমার দিকের বলার দরকার হচ্ছে যে দশ জুল উপর দিকে করেছি না নিচের দিকে না ডান দিকে না বাম দিকে বলার দরকার নেই তার জন্য কার্য কী ধরনের রাশি আমরা সবাই জানি যে কার্য হচ্ছে স্কেলার রাশি কার্য কী ধরনের রাশি কার্য হচ্ছে একটা স্কেলার রাশি তাহলে কার্য যদি স্কেলার রাশি হয় এখন ক্ষমতা মানে কি গো ক্ষমতা বা পাওয়ার সেটা আমরা কী করে পাই একটা বস্তু এক সেকেন্ডে কতটুকু কাজ করছে তাই না তাহলে কার্য বাই সময় কতটুকু কাজ করছে কত সময় সেটা হচ্ছে ক্ষমতা বস্তুটার তাহলে কার্য যদি স্কেলার রাশি হয় তাকে আর একটা স্কেলার রাশি সময় দিয়ে ভাগ করছো তাহলে দুটো স্কেলার রাশির ভাগ ফল সবসময় স্কেলার হয় তাই না তার মানে ক্ষমতাও কী হয়ে গেলো স্কেলার আছে তাহলে কোনটা কোনটা অপশান বি অ্যান্ড অপশান ডি হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার বেগ আর বল অর্থাৎ অপশান এ আর অপশান সি কি ভেক্টার আছে ওকে এগারো নম্বর কোশ্চেন আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে চলো পরের কোশ্চেনটা দেখা যাক পরের কোশ্চেন কী বলেছে খুব ভালো একটা কোশ্চেন বলেছে এক ব্যক্তি এ বিন্দু হতে যাত্রা শুরু করে বি বিন্দু হয়ে পাঁচ সেকেন্ডে সি বিন্দুতে পৌঁছায় তার মানে এই এ বিন্দু থেকে একটা ব্যক্তি যাত্রা শুরু করেছিল সেই পাঁচ বারাবর কি কোথায় আছে বিয়ে আছে। এবং বি থেকে কোথায় পৌঁছয় সি এ পৌঁছয় এই যে পুরো যাত্রাপথ তার কমপ্লিট করতে কতটা সময় লাগে বলে দিয়েছে কোশ্চেনে পাঁচ সেকেন্ড সময় মানে এ থেকে সি এ আসতে এই পাত দিয়ে ওর আসতে সময় কতটুকু লেগেছে পাঁচ সেকেন্ড ওকে এবার তোমাকে কতগুলো অপশান দিয়েছে প্রথম বলেছে ব্যক্তির স্মরণ পাঁচ মিটার অপশান বি বলেছে ব্যক্তির বেগ হচ্ছে এক মিটার পা সেকেন্ড অপশান সি বলেছে ব্যক্তির দ্রুতি এক মিটার পার সেকেন্ড অপশান ডি বলেছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পাঁচ মিটার তাহলে কোনটা কোনটা ঠিক সেটা আমাদেরকে এখন করতে হবে ওকে তাহলে দেখো ব্যক্তি স্মরণ কত আগে তাই বলো স্মরণ মানে আমরা কি জানি যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে আর যে বিন্দুতে যাত্রা শেষ করেছে তাদের মধ্যে সরল রৈখিক দূরত্ব মানে এই যে এসি সরল রেখা এটা হচ্ছে বস্তু স্মরণ এখন স্মরণ কী করে বের করবো দেখতে পাচ্ছ এটা একটা কি সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে সবাই জানো সমকোণী ত্রিভুজের তিনটে যে বাহু এই যে এটা অতিভুজ মানে নাইনটি ডিগ্রি যে কোন তার উল্টো দিকের যে বাহু সেটাকে আমরা কি বলি অতিভুজ সেটাকে আমরা কী বলি অতিভুজ এই অতিভুজ লম্ব আর ভূমি এটা লম্ব ভূমি আর এটা হচ্ছে লম্ব তাহলে এই তিনটের মধ্যে একটা রিলেশন তোমরা জানো পিথাগোরাসের থিওরি সেটা কি সেটা হচ্ছে লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার যদি নাও যত হবে সেটা অতিভুজের যদি স্কোয়ার নাও তার সাথে ইকুয়াল হবে অতিভুজের স্কোয়ারের সাথে ইকুয়াল হবে তার মানে আমরা এখান থেকে অতিভুজটা বের করতে পারবো না তাহলে অতি বুঝসমান কত হবে তাহলে এসি এখানে এসো উপরের দিকে এসি তার ভ্যালু কত হবে অবভিয়াসলি রুট আন্ডার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখন লম্বর ভ্যালু কত হচ্ছে চার ভূমির ভ্যালু কত হচ্ছে তিন তার মানে বেসিক্যালি কত হবে চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার ক্যালকুলেট করলে কত দাঁড়াচ্ছে চারের স্কোয়ার হচ্ছে ষোলো তিনের স্কোয়ার হচ্ছে নাইন তাহলে ক্যালকুলেট করলে রুট আন্ডার টোয়েন্টি ফাইভ মানে পাঁচ তার মানে স্মরণ হচ্ছে আসলে এই যে সরলরেখা সেটা হচ্ছে স্মরণ তাই স্মরণের মান কত পাঁচ মিটার এবার কী কী অপশান বলেছে দেখো বলেছে ব্যক্তির স্মরণ পাঁচ মিটার আমরা দেখলাম হ্যাঁ স্মরণ পাঁচ মিটার তার মানে অপশান এ হয়ে গেলো আমাদের রাইট অ্যান্সার আচ্ছা অপশান বি কী বলেছে ব্যক্তির বেগ হচ্ছে এক মিটার পার সেকেন্ড কি বলেছে এই যে ব্যক্তিটা এখান থেকে এখানে পৌঁছলো এই পুরো যাত্রাপথের জন্য বেগ কত বেগ বলেছে এক মিটার পার সেকেন্ড এখন আমরা জানি বেগ কিভাবে বের করি গড় বেগ বা বেগ কীভাবে বের করি স্মরণ বাই মোট সময় স্মরণ বাই মোট সময় স্মরণ কতটা হয়েছে তুমি বলবে স্যার পাঁচ মিটার স্মরণ হয়েছে আচ্ছা মোট সময় মানে এই যে পাঁচ মিটার স্মরণ হওয়ার জন্য সময় কতটা লেগেছে এখান থেকে এখানে আসতে এখান থেকে এখানে আসতে তার জন্য স্মরণটা হয়েছে তাহলে সময় বলেছে পাঁচ সেকেন্ড তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করে দাও তাহলে বেগ কত হয়ে গেলো এক মিটার পার সেকেন্ড তো দেখলে অপশান বি তাহলে রাইট অ্যান্সার যে ব্যক্তির বেগ সত্যি এক মিটার পার সেকেন্ড এবার অপশান সি কি বলেছে ব্যক্তির দ্রুতি হচ্ছে এক মিটার পার সেকেন্ড এখন গড় দ্রুতি বা দ্রুতিকে আমরা কি করে বের করি গড় দ্রুতি বের করি কিভাবে। দ্রুতি মানে আমরা জানি মোট অতিক্রান্ত দূরত্ব বা মোট সময় মোট অতিক্রান্ত দূরত্ব তাকে মোট সময় দিয়ে ভাগ করো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত মোট অতিক্রান্ত দূরত্ব তুমি বলবে স্যার এইদিকে গিয়েছে চার মিটার এদিকে তিন মিটার তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে সাত মিটার মোট অতিক্রান্ত দূরত্ব কত সাত মিটার সময় কতটুকু সময় লেগেছে পাঁচ সেকেন্ড তাহলে এটার অ্যান্সার কথা হয়ে গেল সেভেন বাই ফাইভ এটা নিশ্চয়ই এক না একের থেকে বেশি তাই না তার মানে দ্রুতির মান একের থেকে বেশি কিন্তু অপশানে কে বলেছে অপশানে বলেছে দ্রুতি হচ্ছে এক মিটার পার সেকেন্ড তাহলে এটাও ঠিক এটা ঠিক না অপশান সি ভুল হয়ে গেলো আচ্ছা অপশান ডি কী বলেছে অপশান ডি বলেছে ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব পাঁচ মিটার তুমি দেখলে না ব্যক্তির অতিক্রান্ত দূরত্ব চার প্লাস তিন সাত মিটার তাহলে অপশান এ অ্যান্ড অপশান বি হয়ে গেলো রাইট অ্যান্সার অপশান সি অ্যান্ড অপশান ডি হল ভুল ওকে তাহলে ক্যাটাগরি টুর সেকেন্ড যে কোশ্চেনটা অর্থাৎ বারো নম্বর কোশ্চেন সেটা আমরা সলভ করে নিলাম এবার আমরা পরের কোশ্চেনে চলে যাব দেখো তেরো নম্বর কোশ্চেনটা পড়ো একবার কি বলেছে বলেছে গতিশীল একটি কণার প্রাথমিক বেগ ইউ এবং অন্তিম বেগ ভি মানে একটা ধরো এরকম কণা ছিল সে একটা পার্টিকুলার বেগ নিয়ে শুরু করলো সেই বেগটার ভ্যালু বলেছে ইউ এটা হচ্ছে প্রাথমিক বেগ এবং যে পয়েন্টে তুমি বস্তুটার বেগ দেখছো সেই পয়েন্টে বস্তুটার বেগ হচ্ছে ভি যেটাকে আমরা বলেছি অন্তিম বেগ তাহলে যদি এটা বস্তুর যাত্রাপথ হয় তাহলে নিচের কোন অপশানগুলো ঠিক ওকে প্রথম বলেছে কণার গড়বেগ কত দেখো যখনই একটা বস্তুর প্রাথমিক বেগ আর অন্তিম বেগ জানবে সেখান থেকে গড়বেগ তোমাকে বের করতে বলবে কীভাবে বের করবে প্রাথমিক বেগকে বেগের সাথে সরি প্রাথমিক বেগের সাথে অন্তিম বেগকে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে দাও তাহলে কি পেয়ে গেলে গড়বেগ তাহলে প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ ডিভাইডেড বাই টু সেটা হচ্ছে গড়বেগ তাহলে অপশান এ সেটা হয়ে গেলো রাইট অ্যান্সার দেখতে পাচ্ছ যে কণার গড়বেগ ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু হচ্ছে আচ্ছা অপশান বি বলেছে কণাটির মন্দন রয়েছে কণাটি মন্দন নিয়ে যাচ্ছে যদি কন্ডিশন কি বলেছে যে যদি ইউ লেস দেন গ্রেটার দেন ভি হয় মানে অন্তিম বেগটা যদি প্রাথমিক বেগের থেকে বেশি হয় তখন কণাটার মন্দন আছে আচ্ছা এটা কোনো দিন সম্ভব একটা বস্তুর অন্তিম বেগের থেকে যদি প্রাথমিক বেগটা সরি প্রাথমিক বেগের থেকে অন্তিম বেগ বেশি হয় তার মানে তো বেগ বৃদ্ধি হয়েছে তো বেগ বৃদ্ধি হলে কি মন্দন হয় বেগ বৃদ্ধির হারকে তো আমরা তরণ বলি তাহলে অপশান বি ভুল অপশান বি ঠিক হতে পারে না তাহলে এটা মন্দন হতে পারে না তাই অপশান বি হয়ে গেলো রং অ্যান্সার আচ্ছা অপশান সি কী বলেছে কণাটির তরণ রয়েছে যদি যদি অন্তিম বেগটা প্রাথমিক বেগের থেকে বেশি হয় একটু আগে বললাম অবভিয়াসলি অন্তিম বেগ ধরো একটা বস্তুর বেগ ছিল প্রথমে দশ মিটার পার সেকেন্ড কিছুটা যাওয়ার পর ওর বেগ হলো কুড়ি মিটার পার সেকেন্ড বেগটা কেন হলো তার মানে বস্তু বাড়লো কেন তার মানে বস্তুর এখান থেকে এখানে যাত্রাপথের জন্য তরণ আছে তাহলে আর দেখতে পাচ্ছ অন্তিম বেগ বেশি মানে কি ওর বেগ বৃদ্ধি হয়েছে আর ব্রেক বৃদ্ধির হারকে আমরা তরণ বলি তাহলে অপশান সি হয়ে গেলো কী রাইট অ্যান্সার এটা সত্যি যে কণাটির ত্বরণ থাকবে যদি ইউ গেটার দেন সরি ভি গেটার দেন ইউ হয় মানে অন্তিম বেগটা প্রাথমিক বেগের থেকে বেশি হয় তবে বস্তু ত্বরণ থাকবে মন্দন কখন হবে যদি অন্তিম বেগের মান প্রাথমিক বেগের মানের থেকে কম হয় তখনই কি হবে মন্দন হবে বোঝা গেল আচ্ছা অপশান ডি কি বলেছে কণাটির উপর প্রযুক্ত মোট বল শূন্য কি বলেছে কণাটির উপর প্রযুক্ত মোট বল শূন্য আচ্ছা আমাকে বলো প্রযুক্ত মোট বল কি শূন্য হতে পারে তুমি বলবে না স্যার শূন্য হতে পারে না কেন শূন্য হতে পারে না কারণ শূন্য তখন হতো যদি যদি ওদের বেগের কোনো পরিবর্তন হতো না বেগের পরিবর্তন হয়েছে মানে বাইরে থেকে বল প্রয়োগ করা হয়েছে বেগের পরিবর্তন মানে তরণ এখন তরণ বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করলে তবেই থাকা সম্ভব তাহলে প্রযুক্ত মোট বল শূন্য হতে পারে না কিছু একটা বলের ভ্যালু আছে তাহলে অপশান এ অ্যান্ড অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে চলো তেরো নম্বর কোশ্চেনটা আমাদের হয়ে গেল পরের কোশ্চেনটা দেখো চোদ্দো চোদ্দ বলেছে তাপ ও উষ্ণতার ক্ষেত্রে বলা যায় মানে তাপ আর উষ্ণতা এই দুটো আলাদা আলাদা দুটো ভৌতরাশি এদের মধ্যে কোন অপশানগুলো ঠিক বা কোন কথাগুলো ঠিক এদের জন্য বা প্রযোজ্য আচ্ছা অপশান এ বলেছে তাপ এক প্রকারের শক্তি সবাই জানো যে তাপ একটা শক্তি যেটাকে আমরা তাপ শক্তি বলি তার জন্য তাই না সবাই জানো যে তাপ এক প্রকারের শক্তি তাহলে এটা ঠিক অপশান বি কি বলেছে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয় কি বলেছে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয় আমরা জানি যে একটা বস্তু থেকে আর বস্তুতে তাপ যাবে কি যাবে না একটা বস্তু থেকে আর বস্তুতে তাপের প্রবাহ হবে কি হবে না সেটা ডিপেন্ড করে উষ্ণতার পার্থক্যের উপর যদি দুটো বস্তুর মধ্যে উষ্ণতার কোনো ডিফারেন্স থাকে দেন তাদেরকে যদি কন্টাক্টে নিয়ে আসো তাহলে কি হবে উচ্চ উষ্ণ বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুর দিকে কি চলে যাবে তাপ যাবে তাহলে এটা হচ্ছে উচ্চ উষ্ণতার আর এটা হচ্ছে নিম্ন উষ্ণতার বস্তু মানে এর উষ্ণতা কম এর উষ্ণতা ওকে তাহলে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে হিট যাবে কি যাবে না একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে হিটের প্রবাহ হবে কি হবে না বা তাপের প্রবাহ হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে তাদের মধ্যে উষ্ণতার পার্থক্য আছে কি না সাপোজ এটাও দশ ডিগ্রি সেলসিয়াসে আছে এটাও দশ ডিগ্রি উষ্ণতার পার্থক্য নেই তার মানে এখান থেকে এখানে কোনোরকম হিটের ট্রান্সফার হবে না কিন্তু এটা ধরো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে আছে সাপোজ এটা ধরো কুড়ি ডিগ্রি সেলসিয়াস আছে এটা পনেরো ডিগ্রি সেলসিয়াস আছে তখন সাথে সাথে কী হবে এদেরকে কন্ট্যাক্ট আনলেই এখান থেকে এরা কী এই বস্তুতে কী চলে যাবে হিট ট্রান্সফার হতে শুরু করবে বোঝা গেল তাহলে এখানে কী বলেছে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয় আমরা দেখলাম হ্যাঁ উচ্চ উষ্ণতা বা উষ্ণ বস্তু থেকে কোথায় তাপ সঞ্চালিত হয় শীতল বস্তুতে তাপ সঞ্চালিত হয় নিম্ন উষ্ণতা মানে তুলনামূলক শীতল আচ্ছা অপশান সি বলেছে শীতল বস্তু থেকে উষ্ণ উষ্ণ বস্তুতে তাপ সঞ্চালিত হয় না এটা ভুল একটু আগে দুটো বিপরীত কথা তাই না তাহলে এটা যদি ঠিক হয় তাহলে অভিয়াসলি এটা ভুল আচ্ছা অপশান ডি বলেছে তাপের প্রবাহ উষ্ণতার উপর নির্ভরশীল নয় মানে একটা বস্তু থেকে আর বস্তুতে তাপ যাবে কি না সেটা উষ্ণতার উপর নির্ভর করে না তাই বলছে কিন্তু আমরা দেখলাম যে একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে তাপ যাবে কি না সেটা উষ্ণতার উপরই নির্ভর করে বোঝা গেল তাপের প্রবাহ হবে কি না সেটা কেবলমাত্র উষ্ণতার উপর নির্ভর করে উষ্ণতার পার্থক্যের উপর তার মানে অপশান ডি হয়ে গেল ভুল কেন এখানে বলেছে নির্ভরশীল নয় কিন্তু আদতে তো নির্ভর করে তাহলে অপশান এ অ্যান্ড বি হয়ে গেল রাইট অ্যান্সার ওকে চলো আশা করি বোঝা গেছে এবার লাস্ট যে তোমাদের এই আজকে যে সেট ফরটিন তার লাস্ট কোশ্চেন খুব ভালো একটা কোশ্চেন একটা তোমাকে লেখচিত্র দিয়ে দিয়েছে এভাবে একটা গ্রাফ দিয়ে দিয়েছে কার কার গ্রাফ আয়তনের সাথে উষ্ণতার পরিবর্তন আয়তনের সাথে উষ্ণতার পরিবর্তনের একটা গ্রাফ দিয়েছে আচ্ছা এবার ফার্স্ট অপশান বলেছে লেখচিত্রটি চালসের সূত্র থেকে আঁকা দেখে বুঝতে পারছো যে চালসে সূত্র কার কার মধ্যে কথা বলে উষ্ণতা আর আয়তনের মধ্যে কি রিলেশান সেটাই বলে কখন কখন উষ্ণতা আর আয়তনের মধ্যে রিলেশান যখন ওই গ্যাসটার চাপ কনস্ট্যান্ট থাকে কি বললাম যখন ওই গ্যাসটার চাপ কনস্ট্যান্ট থাকে বোঝা গেল তাহলে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কিসের কি কোন কাজ সূত্র থেকে আঁকা হয়েছে চালসে সূত্র কোন সূত্রটা এই যে এটা ছিল না যে কোনো উষ্ণতায় একটা বস্তুর আয়তন সমান হচ্ছে ভি জিরো ইন্টু ওয়ান প্লাস টি বাই দুশো তিয়াত্তর এখান থেকে আমাদের এই গ্রাফ টাকা হয়েছে আর এটা চালসেল মানে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার আচ্ছা অপশান বি কি বলেছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটির আয়তন শূন্য হয় গ্রাফ দেখলে দেখতে পাবে এই টেম্পারেচারটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস এটা এই টেম্পারেচারটা এটা এটা টেম্পারেচারে লক্ষ্য এখানে টেম্পারেচার জিরো এইদিকে মাইনাসে বাড়ছে এদিকে প্লাস বাড়ছে আচ্ছা তাহলে এই টেম্পারেচারটা হচ্ছে মাইনাস দুশো তিয়াত্তর গ্রাফ অনুসারে দেখতে পাচ্ছ যখন টেম্পারেচার মাইনাস দুশো তিয়াত্তর তখন উস আয়তনের ভ্যালু কত জিরো কেন এখন এই যে ভ্যালুটা আয়তনের সেটা কোন অক্ষে চলে এসেছে উষ্ণত অক্ষে তো উষ্ণতা আয়তনের ভ্যালু কত জিরো মানে এখানেও ভ্যালু যা এখানেও তা এখানেও তা এখানেও তা সব জায়গায় ভ্যালু সেম সেটা কত জিরো তাহলে বলেছে যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন শূন্য হয় আচ্ছা বা তুমি গ্রাফ না দেখে এমনিও জানো যে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আমরা কি বলি পরম শূন্য উষ্ণতা যে উষ্ণতায় গ্যাসের আয়তন জিরো হয়ে যায় সেই উষ্ণতাটাকে আমরা কি বলি পরম শূন্য উষ্ণতা যার মানগত মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তাহলে অপশান এ অপশান বি হল রাইট অ্যান্সার অপশান সি দেখি সি বলেছে এক্ষেত্রে চাপ স্থির মানে এই যে গ্রাফটা ড্র করেছে সেখানে চাপকে স্থির রাখা হয়েছে তো সবাই দেখলে এটা চালসের সূত্র থেকে আঁকা গ্রাফ এবং চালসের সূত্রে তো টেম্পারেচার এই উষ্ণতা সরি চাপ কনস্ট্যান্ট থাকবে তাহলে অপশান সিও হল রাইট অ্যান্সার যে হ্যাঁ অবভিয়াসলি এখানে চাপ স্থির অপশান ডি কি বলেছে অপশান ডি বলেছে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে গ্যাসটির আয়তন বৃদ্ধি পায় দেখতেই পাচ্ছ যখন উষ্ণতা মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ছিল তখন আয়তন ছিল জিরো এই উষ্ণতা বাড়ছে বাড়তে বাড়তে জিরো হলো আয়তন কিছু একটা হলো এতটা হয়েছে আয়তন জিরো থেকে বেড়ে এতটা হয়েছে এতটা আচ্ছা এবার আরও তুমি টেম্পারেচার বাড়াচ্ছ দেখতে পাচ্ছ আয়তন আরও বাড়ছে এখানে এতটা ছিল এখানে যখন এসছে টেম্পারেচারও বেড়েছে আয়তনও বেড়ে গেছে দেখো এখান থেকে এখানে হয়ে গেছে আয়তন তাহলে দেখতে পাচ্ছ যে উষ্ণতা বাড়ার সাথে সাথে গ্যাসটির আয়তনও বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে পনেরো নম্বর কোশ্চেনের চারটে অপশানে হয়ে গেল রাইট অ্যান্সার পনেরো নম্বর কোশ্চেনের চারটে অপশানে হয়ে গেল রাইট অ্যান্সার ওকে আশা করি সবাই বুঝতে পেরেছ প্রত্যেকটা কোশ্চেন এবার কয়েকটা কথা যদি এই কোশ্চেন রিলেটেড কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আমাদের যে ভিডিওর কমেন্ট বক্স সেখানে গিয়ে জানাও কোনো কোশ্চেন নিয়ে কোনো কোয়ারি থাকলে ঠিক আছে আশা করি ভিডিওটা সবার ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন আমাদের এক্সাম অ্যালবাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশান বেল আইটন আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে যাতে করে আমরা যখনই একটা নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওটার নোটিফিকেশান যেন তোমার কাছে সাথে সাথে চলে যায় আর অবশ্যই জানাবে যে ক্লাসগুলো তোমাদের জন্য কতটা হেল্পফুল হচ্ছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না ওকে আজকে এতটা পর্যন্তই আবার সেট ফিফটিন নিয়ে কোনো একটা লেকচারে আবার তোমাদের সামনে আসবো